সুমিত শেয়ার বাজারে তার ভাগ্য পরীক্ষা করতে প্রস্তুত। তিনি এসএমই বা ছোট ও মাঝারি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে চাইছেন। তার আত্মবিশ্বাস তৈরি হয়েছে গত দু বছরে এসএমই কোম্পানিগুলির আইপিওর ভালো পারফরমেন্স দেখে। বিগত দু বছরে এসএমই সেক্টরে মোট 163টি আইপিও এসেছে, এর মধ্যে 41টি আইপিও তাদের ইস্যু মূল্যের নিচে লেনদেন করছে। তাদের মধ্যে শুধুমাত্র একটি এসএমই আইপিওর পতন হয়েছে 50% বেশি। 2023 সালের 17 নভেম্বর পর্যন্ত পরিসংখ্যান থেকে পরিষ্কার যে একটি আইপিও এখনো লিস্টিং হয়নি। একটি কোম্পানি মেইন বোর্ডে স্থানান্তরিত হয়েছে আর একটি কোম্পানি লেনদেন স্থগিত করেছে। ভালো রিটার্ন সহ কোম্পানির কথা বলতে গেলে 163টির মধ্যে 65টি কোম্পানি দ্বিগুণেরও বেশি রিটার্ন দিয়েছে। ভালো পারফরমেন্স সহ এই 65টি কোম্পানির মধ্যে দুটি কোম্পানি আছে যেগুলি 10 গুণেরও বেশি রিটার্ন দিয়েছে, আর তা দিয়েছে 2 বছরেরও কম সময়ে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মোট 163টির মধ্যে 120টি কোম্পানি তাদের ইস্যু মূল্যের উপরে ট্রেড করছে। অন্যভাবে দেখতে গেলে গত 2 বছরে প্রায় 75% এসএমই আইপিও তাদের ইস্যু মূল্যের উপরেই ট্রেড করছে, যেখানে বিনিয়োগকারীরা লাভ করছেন। কিন্তু এসএমই কোম্পানিগুলি জোরালো ট্র্যাক রেকর্ড থাকা সত্ত্বেও সুমিতের ব্রোকার এবং বিনিয়োগ উপদেষ্টা জয়েশ এসএমইতে বিনিয়োগের বিরুদ্ধেই পরামর্শ দিচ্ছেন। সুমিত এই পরামর্শে বেশ হতাশ হয়েছেন। তিনি জয়েশকে বলেছিলেন যে পরিসংখ্যানগুলি স্পষ্টভাবে অর্থ উপার্জনের 75% সম্ভাবনাকে হাইলাইট করেছে, সেই সঙ্গে বিনিয়োগ দ্বিগুণ করার প্রায় 40% সম্ভাবনা রয়েছে। এখন সুমিতের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন এসএমই কোম্পানিগুলিতে বিনিয়োগ এত ঝুঁকিপূর্ণ? কেন লোকেরা এতে অর্থ লগ্নি করতে ভয় পাচ্ছেন? বাজার বিশেষজ্ঞ সন্তোষ সিং বিশ্বাস করেন যে ফান্ডামেন্টাল ও লিকুইডিটির দিকগুলি ভালো করে বিবেচনা করা উচিত, কারণ এসএমই কোম্পানিগুলিতে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ হল 1.25 লক্ষ টাকা। এই শেয়ারগুলিতে চাহিদা এবং সরবরাহের একটি বড় সমস্যা রয়েছে, তাই মার্কেট মেকাররা এই কোম্পানিগুলির আইপিওগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কেট মেকার হলো সেই সব সংস্থা যারা কোনো শেয়ারের লেনদেনের সংখ্যা ও লিকুইডিটি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভূমিকা সাধারণত বিনিয়োগ ব্যাংকাররা পূরণ করে। এই কারণেই এই কোম্পানিগুলির শেয়ারে যথেষ্ট পরিমাণ দামের হেরফের করতে থাকে। তবে এসএমই শেয়ারের তথ্য যেহেতু নির্দেশ করে যে এই সংস্থাগুলিতে অর্থ উপার্জন করা হয়েছে, তাই সুমিতের মনে আরেকটি প্রশ্ন আছে। কেউ যদি এই কোম্পানিগুলিতে বিনিয়োগ করে, তবে তাদের কখন শেয়ার বিক্রি করা উচিত? সন্তোষ সিং এর মতে এসএমই কোম্পানি আইপিওতে বিনিয়োগ করার আগে কখন এক্সিট করতে হবে তার সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ এই সেক্টরের রেগুলেশন বা বিধি বেশ সীমিত। আপনি যদি একটি লিস্টিং থেকে ভালো লাভ পান, তাহলে তা বিক্রি করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। আর আপনি যদি সংশ্লিষ্ট কোম্পানির ব্যবসা সম্পর্কে ভালো জ্ঞান রাখেন এবং দীর্ঘমেয়াদে তা ধরে রাখতে চান, তাহলে এর ত্রৈমাসিক ফলাফলের উপরে নজর রাখুন। কিন্তু সুমিতের এখনো দ্বিধার অন্ত নেই। জয় জলরাম টেক এবং কুল ক্যাপস ইন্ডাস্ট্রিজের পারফরমেন্স দেখে এই প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। এই দুটি কোম্পানি 1000 থেকে 1200% পর্যন্ত রিটার্ন দিয়েছে। প্রশ্ন হলো এসএমই সেক্টরে কোম্পানিগুলি কিভাবে বেছে নেওয়া উচিত, কারণ প্রতিটি কোম্পানি খারাপ নয়, কিছু কোম্পানি ভালো এবং মাল্টি ব্যাগারও হয়ে যায়। এক্ষেত্রে সন্তোষ সিং পরামর্শ দিয়েছেন ড্রোন, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস, তার এবং পাইপ সেক্টরে মূল্যায়ন বিবেচনা করা যেতে পারে, অর্থাৎ ভালো মূল্যায়ন সহ কোম্পানিগুলিকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বিবেচনা করা যেতে পারে। সামগ্রিকভাবে এসএমই কোম্পানির শেয়ার বা আইপিওতে বিনিয়োগের সিদ্ধান্ত শুধুমাত্র তালিকাভুক্ত কোম্পানির পারফরমেন্সের ওপরে ভিত্তি করে করা উচিত নয়। এর পাশাপাশি ফান্ডামেন্টাল, আর্থিক ফলাফল এবং শেয়ার তাড়াতাড়ি বিক্রি করা যায় কিনা, অর্থাৎ লিকুইডিটি, তাও বিবেচনা করা উচিত, কারণ এসএমই শেয়ারে ম্যানিপুলেশন বা কারসাজির ঝুঁকি রয়েছে।